আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। অনেকের ফেসেই দেখা যাচ্ছে যে হুট করে কালচে হয়ে যাচ্ছে, স্কিনের মধ্যে র্যাশ বের হচ্ছে, পিম্পলস বের হচ্ছে, দানা দানা হচ্ছে, ফুসকুড়ির মতো পড়ছে। তাহলে এর সমাধান কী? বিভিন্ন কারণে এই সমস্যাগুলো ফেসের মধ্যে আসতে পারে। যদি আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট স্কিনের মধ্যে ট্রাই করতে থাকেন বা যদি বিভিন্ন ধরনের রেমেডি বাড়িতে ট্রাই করতে থাকেন, তাহলেও কিন্তু আপনার ফেসে র্যাশ আসার সম্ভাবনা খুব বেশি। কারণ বিভিন্ন ধরনের রেমেডি থেকেই এই প্রবলেমগুলো আসে। আমার প্রায় ফেসের মধ্যে এই র্যাশের প্রবলেমটা চলে আসে, কারণ আমি বিভিন্ন ধরনের রেমেডি প্রায় প্রতিদিন ফেসের মধ্যে অ্যাপ্লাই করি এবং যেই রেমেডিটা থেকে সবথেকে ভালো রেজাল্ট পাই সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই করতে যে প্রায়ই আমার ফেসে র্যাশের প্রবলেম চলে আসে। আপনারা বলতে পারেন যে এই র্যাশ প্রবলেমটা কি? র্যাশ হচ্ছে স্কিনের মধ্যে কেমন যেন দেখবেন দানা দানার মতো বের হচ্ছে, স্কিনে যদি আপনি হাত দেন দেখবেন স্মুথ লাগছে না, কেমন ড্রাই শুষ্ক লাগছে, এব্রো থেব্রো লাগছে, আনকমফোর্টেবল ফিল করছেন আপনি, তাহলে বুঝবেন স্কিনে র্যাশের প্রবলেম চলে এসেছে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, যত বাজেভাবেই র্যাশের প্রবলেম আসুক না কেন, আমি আজকে যেই রেমেডিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যে যদি এই রেমেডিটি আপনি বাড়িতে ট্রাই করেন তাহলে কিন্তু 7 দিনের মধ্যেই আপনার ফেস থেকে র্যাশের সমস্যা দূর করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে বরাবরের মতোই রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে দিন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনার ফেসের এই র্যাশ সমস্যা দূর করার জন্য শুধুমাত্র আমাদের একটি ইনগ্রেডিয়েন্টস লাগবে, সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। প্রথমে ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে অ্যালোভেরা জেল নিয়ে ফেসের মধ্যে মাসাজ করে নিন। মাসাজ করলে এমন সামান্য পরিমাণে নিতে হবে যাতে করে আপনার স্কিন অ্যাবজর্ব করে। আপনার এটা 1 মিনিটের মতো মাসাজ করে নেবেন। তারপর মাসাজের জন্য যেই পরিমাণ অ্যালোভেরা জেল আপনি নিয়েছিলেন ঠিক তার ডাবল হাতের মধ্যে নিয়ে নেন, পুরো ফেসে অ্যাপ্লাই করে দেন। রাতে ঘুমিয়ে পড়েন অ্যাপ্লাই করে, সারা রাত আপনার ফেসের মধ্যে অ্যালোভেরা জেলটাকে ছেড়ে দেন। দেখবেন 3 দিনের মধ্যেই আপনি রেজাল্ট দেখতে পাচ্ছেন, কারোর স্কিনে 5 দিনের মধ্যে রেজাল্ট পাবেন এবং পুরোপুরি ঠিক হতে মোটামুটি 7 দিনের মতো সময় লাগবে। কিন্তু আপনি যদি দিনের বেলা অ্যাপ্লাই করেন ফেসের মধ্যে, তাহলে এটা কেমন যদি বাইরে যেতে হয় আপনাকে, তাহলে আপনি কি করবেন? আপনি অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করার পরে সানস্ক্রিন পাউডার ফেসের উপরে অ্যাপ্লাই করে নিতে পারেন। সব থেকে ভালো রেজাল্ট পাবেন আপনি যদি দিনে 2 বার করে ব্যবহার করেন। রাতে যেহেতু আমাদের বাইরে যাওয়ার প্রয়োজন নেই, আপনি প্রথমে অ্যালোভেরা জেল দিয়ে মাসাজ করে অ্যাপ্লাই করে ঘুমিয়ে পড়েন। দিনের বেলা যেটা করতে হবে, অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করার পর আপনি সানস্ক্রিনের পাউডারটা ফেসের মধ্যে দিয়ে নেন, দ্যাটস অল। 7 দিনের মধ্যেই আপনার এই র্যাশ কিন্তু অনেক দূরে চলে যাবে আপনার স্কিন থেকে। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিন। যারা প্রথমবারের মতো এসে আমার চ্যানেলে আমার ভিডিও দেখছেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।